আমি একটা ছোট্ট কথা বলে নি, আমার জন্য যেটুকু বরাদ্দ সময় আছে তাতে সাথে অতিরিক্ত, এই ঘরটায় আমি আগে এসেছি অন্য একটা অনুষ্ঠানে, সেদিন খুব আনন্দ হয়েছিল, কিন্তু আজকে যে আনন্দটা হচ্ছে সে আনন্দটা সত্যিই বলছি এই জন্য নয় যে আজকে অনেক বড় মাপের মানুষেরা আমার সঙ্গে আছেন। বড় মাপ বলতে আমি শুধুমাত্র আমাদের এদিককার কথা বলিনি, আমি ওদিকে তোমরা যারা বসে আছো, আমার বয়স কনিষ্ঠ এবং তোমাদের বাবা মা, তারা সত্যিই বড় মাপের মানুষ। এই কারণে বড় মাপের মানুষ যে তোমাদের সঙ্গে আজকে আমাদের, আমি যে মেলামেশা করতে পারছি আজকে, যে তোমাদের সঙ্গে আমার আলাপ হলো, নিশ্চয়ই আমি কোনো পুণ্য করেছিলাম কোনো এক সময়ে, নিশ্চয়ই আমি করেছিলাম, না হলে কেন তোমাদের সঙ্গে আজকে আমার আলাপ হবে। আজকে তো আমার আরো মহৎ কাজ থাকতে পারতো, মানে যেগুলিকে আমরা মহৎ বা বড় বা অর্থ করি এবং আনন্দদায়ক কাজ বলে মনে করি, কিন্তু সেই সমস্ত কাজকে ছাপিয়ে আজকের এই যে আনন্দ ঘন মুহূর্তে আমি যে তোমাদের দেখতে পেলাম, এবং তোমরাও যে এই আমি এখন বলবার সুযোগ দিলেন ওরা, আমি যে বলছি তোমরা যে আমার দিকে তাকিয়ে আছো, এর থেকে বড় পুরস্কার তাকে কি নোবেল পুরস্কার বলে আমি জানি না, কিন্তু সেটা পেলেও কি আমার এরকম আনন্দ হতো? কিন্তু আমি সত্যই বলছি আমার ভেতরে একটা অপূর্ব আনন্দ হচ্ছে, এবং সেই আনন্দের কারণ শুধুমাত্র তোমরা, এই কারণে যে তোমরা হলে সেই মানুষ, সেই শরীর, এই যে পিসি চন্দ্রকে তোমরা ধন্যবাদ জানাচ্ছ, এই সংস্থাকে সত্যিই তো ধন্যবাদ জানাবার মতো কাজ করছে, কিন্তু তোমরা যে ধন্যবাদ জানাচ্ছ কেন আমি বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে তোমরা হলে সেই শরীর যেখানে ওরা অলংকার তৈরি করেন এবং মানুষকে সাজিয়ে দেন, তোমাদের ভেতরের এবং বাইরের চেহারা মিলে ওই পর্দায় এমন একটা অদ্ভুত শরীর দেখছিলাম, এমন একটা চেহারা দেখছিলাম যে চেহারাকে, যে শরীরকে, যে অবয়বকে সাজাবার জন্য সমস্ত মানুষ মুখিয়ে থাকেন। কেননা তোমাদের গায়ে কিছু তুলে দিতে পারলে, তোমাদের অন্তরে, তোমাদের শরীরে, তোমাদের মনে যদি কোনো অলংকার তুলে দেওয়া যায়, সেই অলংকার বাইরে থেকে দেখা যায় না, সেই অলংকারকে ওজন করা যায় না, সেই অলংকারকে এইরকম অনুষ্ঠানে দেখা যায়। আজকে দেখছিলাম তোমাদের দুপক্ষের মধ্যে সেরকম আদান প্রদান হচ্ছিল, একটা অদৃশ্য অলংকারের, একটা অদৃশ্য গয়নার, যে গয়না এমন নিখুঁতভাবে তৈরি করেছে কারিগর যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, আজকে সেই রকম একটা মুহূর্ত। দেবশঙ্কর দা সবই বলে দিয়েছে, আমি তো অত ভালো কথা বলতে পারি না, শুধু একটা কথাই বলবো, যারা আসছিলে প্রণাম করতে তাদের প্রত্যেকের মধ্যে তো আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছিলাম, তাদের প্রণাম কি করে নিই, তাদেরকে আমার প্রণাম জানাই। এবং শিক্ষা হচ্ছে, পণ্ডিতরা বলেন শিক্ষা হচ্ছে আমার একটা মাধ্যম যা চিন্তার ব্যায়াম করতে শেখায়, চিন্তার ব্যায়াম করতে শেখায় যাতে মূল স্রোতে মানে পজিটিভ দিকে তুমি পরের স্রোতকে এগিয়ে নিয়ে যেতে পারো। সুতরাং এই ধরনের চিন্তার ব্যায়াম যারা করে থাকেন, যারা নিজে বিখ্যাত হয়ে অন্য মানুষকে বিখ্যাত হতে সাহায্য করেন, যারা দারিদ্র কোনো লজ্জা নয়, দারিদ্র তো যন্ত্রণা, দারিদ্র হচ্ছে আগুন, আর তার মধ্যেই সোনাকে পুরে খাঁটি হতে হয়, জহুরি ঠিক চেনে সোনা কোনটা তবেই সেই আগুনে ফেলে, সেই আগুন থেকে সোনা তুলতে যারা সাহায্য করে তাদেরকে প্রণাম জানাই। পিসি চন্দ্রগুপ্তের অনেক কাজের সঙ্গে আমি আগেও জড়িত, আমি এই পরিবারের একজন নিজেকেও মনে করি, তার কারণ মনে করি যে চন্দন কাঠের পাশে থাকলে, চন্দন গাছের পাশে থাকলে নিজের গাদিও চন্দনের গন্ধ ছাড়ে, এত ভালো যা ভালো যারা কাজ করে তাদের পাশে তাদের অনুষ্ঠানে আসতে পারলে আমার অত্যন্ত গর্ববোধ হয়। আর আজকে খুব নিজেকে রিলেট করতে পারছিলাম, তার কারণ হচ্ছে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই 94-এ, মাধ্যমিক পরীক্ষার দুদিন আগে আমার বাবা মারা যান, আমরা প্রচুর দারিদ্রের মধ্যে দিয়ে গেছি, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে গেছি, বাবা এক মাস ধরে ভুগছিলেন, আমি পড়াশোনাটাও ঠিক করে করতে পারিনি, কিন্তু বাবা মারা যাওয়ার আগের দিন আমাকে বলেছিলেন আমার যাই হোক না কেন তুমি পরীক্ষাটা দেবে। তো পরীক্ষার যেদিন রেজাল্ট বেরোয় সেদিন আমি পাগলের মতো গিয়ে থার্ড লিস্টে নিজের নাম খুঁজছি, একদম লাস্ট লিস্টে, আর আমাকে আমার বন্ধুরা বলেছে ওখানে কি করছিস, তোর নাম তো ফার্স্ট লিস্টে আছে। আমি না কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম, অত আনন্দ, অত ভালো লাগা, আমি জীবনে প্রচুর পুরস্কার পেয়েছি, দেশে বিদেশে অনেক সম্মান পেয়েছি, অনেক সম্মান প্রত্যেক মুহূর্তে পাই, এটা গুরুদেবের কৃপা, ঈশ্বরের কৃপা, কিন্তু ওই আনন্দ কোনোদিন পাইনি যেটা জীবনে প্রথম মাধ্যমিক পরীক্ষায় ওই পরিস্থিতির মধ্যে পেয়েছি। সুতরাং যারা এত বড় উদ্যোগ নিয়েছেন যে এদেরকে সাহায্য করার জন্য, এদের হাতে এত বড় সম্মান তুলে দিয়েছেন, আমি চাইবো
তোমরা প্রত্যেককে সেই সম্মান রক্ষা করো। প্রত্যেকে কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। আমার বাবা বলতেন একটাই কথা, যে ডাক্তার সেই হতে পারে যে শুধু লেখাপড়া করে ডাক্তারি পাশ করে তা নয়, যার মধ্যে সঞ্জীবনী শক্তি থাকে। মানে সঞ্জীবনী শক্তি, হনুমান যেটা তুলে এনেছিলেন, সেই সঞ্জীবনী শক্তি ঈশ্বর মানুষের মধ্যে দিয়ে পাঠায়, যাতে সে রোগীকে ধরলেই সে মোটামুটি রিলিফ পায় যে না আমি অনেকাংশে সুস্থ হয়ে গেছি। সুতরাং মানুষের ভালো কর্মই মানুষকে এগিয়ে দেয়। আর প্রতিবন্ধকতা খুব একটা বড় নয়, তোমার যদি ইচ্ছে থাকে আমার